আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, খুবই একটি মানে ছোট্ট একটি ভিডিও থাকবে, একটি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি। সেটা হচ্ছে যে আমাদের মধ্যে অনেকেই চায় যে এই যে আইকনগুলো আছে, এখানে দেখতে পাচ্ছেন হয়তো ভাই, আইকনগুলো একটু বড় থাকবে। আসলে আইকনগুলো যদি বড় থাকে তাহলে দেখতেও একটু ফ্রেশ লাগে এবং কাজ করতেও অনেকটা স্পিড বেড়ে যায়। অনেকের হয়তো মনিটর ছোট বড় এরকম থাকতে পারে, যদি আপনি এগুলোকে বড় করে রাখেন তাহলে আপনার কাজের ক্ষেত্রে অনেকটাই স্পিড বেড়ে যাবে আমার মতে মনে, কারণ এখান থেকে এগুলো খুঁজে বের করা আসলে খুবই ঝামেলার বিষয় মনে। একটু বড় রাখলে আমাদের পক্ষে কাজ করাটা খুবই সহজ হয়ে যায়। তো আমি বড় করে রাখি অলওয়েজ। সো সেটি কীভাবে করবেন আমার কাছে মনে হয় সেই বিষয়টি সবার সাথে শেয়ার করা দরকার। তো সেটি করার কীভাবে করবেন, সেটি করার জন্য আপনি জাস্ট এডিট থেকে প্রিফারেন্সে চলে যাবেন। প্রিফারেন্স থেকে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারফেস, ইন্টারফেসে চলে যাবেন। সো আরেকটি বিষয় বলে রাখি যে আপনি যদি অ্যাডবি ফটোশপটাকে হোয়াইট কালার করতে চান বা অন্য কোনো কালার করতে চান, তাহলে আরেকটি ভিডিও করেছি এর আগে, জাস্ট সেই ভিডিওটি আপনি দেখে আসতে পারেন, উপরে আই বাটনে ভিডিওটি দেওয়া থাকবে। অথবা আমি এখানে বলে দিচ্ছি, এখানে ইন্টারফেসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে কালার রয়েছে, আপনি কালারগুলো চেঞ্জ করে আপনি কিন্তু খুব সহজে করতে পারেন, ছোটোখাটো টিপস বলতে পারেন। তো আপনি যদি লেখা এবং এই যে আইকনগুলোকে বড় করতে চান তাহলে জাস্ট এখান থেকে আগে 200% করে দেবেন, তারপর এখান থেকে এটা টিক মার্ক দেখেন স্মল আছে, জাস্টিং এর লাইট দিয়ে ওকে দিয়ে দিবেন। এখন বলতে পারেন যে ওকে করার পরও এটি কিন্তু বড় হয় না, হবে না, আপনি জাস্ট ফটোশপটাকে কাটেন, কেটে জাস্ট আবার ওপেন করেন, রিস্টার্ট দেন। আবার মনে করেন না যে আপনার মানে আপনার যে কম্পিউটারটা রিস্টার্ট দিতে হবে, কম্পিউটার রিস্টার্ট দিতে হবে না, জাস্ট আপনি ফটোশপটাকে কেটে আরেকবার নতুনভাবে আপনি যদি ওপেন করেন তাহলে দেখতে পাবেন সেটি হয়ে গেছে। এখন দেখেন মোটামুটি একটা বড় সাইজ, এখন কিন্তু কাজ দেখা যাচ্ছে, একদম ইজি দেখা যাচ্ছে, আপনি কাজ করতে আপনার পক্ষে সুবিধা হবে। তো সেমভাবে আমরা ইলাস্ট্রেটরেও করতে পারবো, চলুন আমরা দেখে আসি ইলাস্ট্রেটরে কীভাবে করবো। ইলাস্ট্রেটরটা ওপেন হচ্ছে, একটু ওয়েট করেন। তা আমি এখান থেকে একটা ছবি এখানে ওপেন করি আগে, ওপেন না করলে আসলে ওপেন করি তো ছবি আসলে সেটিও এখানে বড় করা আছে। তো এটা সেমভাবে আপনি করবেন, জাস্ট এডিটে চলে যাবেন, প্রিফারেন্স 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 থেকে এখানে চলে যাবেন জেনারেলে। জেনারেলে যাওয়ার পরে এখানে দেখেন এখান থেকে এখানে আছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ইউজার ইন্টারফেস এখানে ক্লিক করবেন। এখানেও আপনি যদি চাইলে আপনি এটাকেও সাদা করতে পারেন। এরপর দেখেন এখান থেকে এই যে এটা আপনি, এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে সবচেয়ে বড়, এখানে মিডিয়াম আমি মিডিয়াম দিয়ে রেখেছি, মিডিয়াম দিয়ে জাস্ট আপনি ওকে করতে পারেন। তো সেমভাবে আপনি জাস্ট এটাকেও আরেকবার রিস্টার্ট দিতে হবে, রিস্টার্ট দিয়ে যদি আপনি আবার ওপেন করেন তাহলে দেখতে পারবেন এটা সম্পূর্ণ হয়ে গেছে, আমি এখানে মিডিয়াম দিয়ে রেখেছি। তো অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটা একই, আপনি এভাবে করে নিতে পারেন আপনার মনের মতো করে। সো থ্যাংক ইউ সো মাচ, আজকে ভিডিওটি এতটুকু পর্যন্ত, ছোট্ট একটা টিপস আপনার সাথে শেয়ার করলাম। সো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটি দেখার জন্য। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন।